अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अर्जुन टाकार व्यवस्था करले? हाँ, आमार दादा आमाके साहाज्य करेछे। हितेन करलो? ना। ताहले के करलो? আমি থাকতে আমার ভাইকে কারুর সামনে হাত পাততে হবে না। কিন্তু আমার খারাপ এটাতেই লাগলো অর্জুন, যে ধর্মরাজ মাইয়াবংশীর ছেলে হয়েও তোমাকে এত ছোট একটা ব্যাপারের জন্য সন্তুর সামনে হাত পাততে হলো, আরও বারণও করে দিল। কিন্তু এখন কে কি করবে বলো? বাবাই যখন শান্তুকে এই বাড়ির মালকিন বানিয়ে রেখেছে, বাড়ির সব দায়িত্ব, ঘরের সব চাবি, আর এমনকি সবার জীবনের সিদ্ধান্ত এখন শান্তুই নেয়। কখনো আমার মনে হয় যে আজ যদি এই অবস্থা হয় কাল কি হবে? কাল যখন শান্তুর সন্তান হবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে অর্জুন? একদিন না একদিন শান্তুর তো সন্তান হবেই। আর আজকে বাবা যখন শান্তুকে এতটা গুরুত্ব দেয়, তাহলে কাল শান্তুর সন্তানই সব অধিকার আর সব গুরুত্ব পাবে। আজ তো বাবা খুব গর্ব করে বলে দিলেন যে সম্পত্তি সমান ভাগে ভাগ করা হবে বাচ্চাদের মধ্যে, কিন্তু কাল কি হবে? অর্জুন, আমি কারোর ব্যাপারে খারাপ কিছু বলতে চাই না, কিন্তু যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটার কি? আজ কয়েকটা টাকার জন্য শান্তু তোমায় ফিরিয়ে দিল, তাহলে কাল নিজের সন্তানের জন্য কি করবে শান্তু? তুমি নিজে অন্যায়টা সহ্য করে নিতে পারো অর্জুন, কিন্তু কাল যখন তোমার সন্তানের সঙ্গে অন্যায় হবে, সে সমান অধিকার পাবে না, তখন তুমি সহ্য করতে পারবে তো? তুমি খুবই নিষ্পাপ অর্জুন, এইসব হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু আমি তোমার ভাই হই অর্জুন, তাই তুমি আর তোমার সন্তান যাতে এই বাড়িতে যোগ্য স্থান পায়, তাই আমি এগুলো বলছি। কখনো কখনো মানুষকে নিজের অধিকার হাত পেতে ভিক্ষে না করে সেটাকে ছিনিয়ে নিতে হয়, বিশেষ করে যখন তার উপর দায়িত্ব আছে। নিজের জন্য না হলেও নিজের স্ত্রী আর সন্তানের জন্য তাকে লড়াই করতেই হয়। আমাকে ডেকে পাঠালে? তুই অর্জুনকে কেন ভুল বোঝাচ্ছিস? না তো, কি বলছো তুমি? আমি আবার অর্জুনকে কি বললাম? তুই খুব ভালো করে জানিস যে অর্জুন গ্রামে বড় হয়েছে, এই কারণে ও মনে এ কথা ভাবতেই পারে না। এসব কথা ওর মাথায় কেন দিচ্ছিস তুই? আরে না, কি বলছো তুমি? আমি অর্জুনের ভাই হই, আমি কেন ভুল পথ দেখাবো ওকে? আরে, আমি আর অর্জুন তো একটু কথা বলছিলাম। সেদিন বাবা বলেছিল না যে সব কিছু ছয় ভাগে ভাগ করা হবে যাতে সবাই আনন্দে থাকে? এবার তুমি বলো, আমরা ছজন কোথায় রইলাম? এখন খেমি বৌদি প্রেগনেন্ট, কাল শান্তুও হবে, আর আমি তো শুধু এইটুকুই বলছিলাম যে সবাই যাতে সমান অধিকার পায়, সমান ভাগ পায়, যাতে সবাই ভালো থাকে, এইটুকুই বলছিলাম। আচ্ছা, এই চুল এমনি এমনি পাকেনি বাবা, আমি ঠিক বুঝতে পারি তুই কি বলতে চাইছিস, এর কি মানে হবে আর অর্জুনের ওপর তার কি প্রভাব পড়বে। আমি তোকে একটা কথা বলতে চাই, ব্যাস। অর্জুন একজন ভালো ছেলে, ওর মনে
কোনো পাপের চারাগাছ পুঁতিস না। যখন বড় গাছ হবে তখন সকলকে বিরক্ত করবে, বুঝেছিস? ব্যাস এটাই বলার ছিল, তুই যা। ঠিক আছে। দেখেছো তুমি? সবকিছুই দেখলাম আর শুনলামও, আর একটা ব্যাপার খুব ভালো বুঝলাম বসু, আমার মনে হয় ধর্মরাজ সিদ্ধান্ত নিতে বড় তাড়াহুড়ো করল। তুমি বলেছিলে, তবুও ধর্মরাজ সন্তুর ব্যাপারে ভাবেনি কেন? না আমাদের মনেও কথাটা এসেছে, না ধর্মরাজের মনেও এসেছে। যদি আগামী দিনে সন্তুর বাচ্চা হলে তাহলে দুই বোনের বাচ্চাকে নিয়ে ভেদাভেদের কথা তো উঠবেই, কিন্তু ধর্মরাজ তো ভেদাভেদ করবে না, ও ন্যায়পরায়ণ। কিন্তু ধর্মরাজের এই ভাগের ব্যাপারটা বাচ্চাদের মনে ঢুকে গেছে, আর এটাই আমার ভয় করছে যে এই ভাগ নিয়েই আবার বড় অশান্তি না শুরু হয়ে যায়। আমি এরকম কিছুই হতে দেব না। এই পরিবার একটাই ছিল, একই থাকবে, আমি এটা ভেঙে যেতে দেব না। যাই হয়ে যাক, আমি এটা ভাঙতে দেব না। তোমার ভাবনাটা ভালো বসুধা, সূর্য রোজ ওঠে আর রোজ ডোবে, কিন্তু কালকের সূর্য কোন বিশেষ ব্যাপারে আলো ফেলবে না সেটা তুমি জানো, না সেটা আমি জানি। আজ নয়তো কাল সন্তুর সন্তান হবেই। যখন বাবা আজ সন্তুকে এত গুরুত্ব দিচ্ছে, তখন সন্তুর সন্তানেরই সব অধিকার আর গুরুত্ব বেশি হবে। আরে খেমি, আমি তোমাকে কতবার বারণ করেছি যে এই অবস্থায় তুমি ভারী জিনিস তুলো না। আমি এখানে থাকি না বলে কি আমার কোনো কথাও তুমি শুনবে না? এই অর্জুন, দেখছিস কি, ওকে একটু বোঝা না ভালো করে। দেখো খেমি, পিসি আমার মায়ের সমান, আর মৌলিকে আমি দাদা বলে মনে করি, তাই জীবনে এদের কথা অমান্য করবে না। কারণ আমার আসল সম্পর্ক জেনে যত ভালোবাসা আমি পিসি আর মৌলিকের থেকে পেয়েছি, ততটা ভালোবাসা আর কোথাও পাবো না আমি। এক্সকিউজ মি, আমি কি ভেতরে আসতে পারি? ও সরি, আমি অলরেডি এসে গেছি। খেমি, এটা তোমার জন্য। এতে কি আছে তোর? আরে খুলে তো তুমি দেখো। কেমন হয়েছে? খুব সুন্দর। তোড়ালে নিয়ে আসা জিনিস কারোর পছন্দ হবে না, এটা হতেই পারে না। ধন্যবাদ তোড়াল। ওয়েলকাম, আর নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি আসছি, বাই। কি ভালো মন না এই তোড়াল মেয়েটার, খুব ভালো মেয়েও। যদি এতটাই ভালো মন তোমার নিজের বোনেরও হতো তাহলে কত ভালো হতো।